মুমিন ও মুনাফিকের পরিচয় অনেকভাবে দেওয়া যায়। এর মধ্যে একটা মাধ্যম হলো আমাদের যে কোনো গোষ্ঠীর কাছে জিজ্ঞাসা করবেন মুনাফিক কারা, বলবে আমরা বাদে বাকি সবাই। এটা হলো সবচাইতে সহজ সংজ্ঞা। যে যেই দল করে তার দলের বাইরে আর যারা আছে বাকি সবাই মুনাফিকুল্ল হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তার নিজের কাছে যতটুকু আছে তাহা নিয়েই বিরাট খুশি, মহাখুশি। তো এটা হলো আমাদের সামাজিক সংজ্ঞা, যার কারণে কাউকে মুনাফিক বলতে আজকাল লোকের মুখে আর বাধে না। অথচ কাউকে মুনাফিক বলা তাকে শুধু কাফের বলারে সমতুল্য না, বরং এর চাইতে আরও নিকৃষ্ট। কারণ কাফের সবচাইতে নিচের জাহান্নামে যাবে নাকি মুনাফিক যাবে? কারণ কাফের অপরাধ একটা, মুনাফিকের অপরাধ দুইটা। কাফের হলো খালি কুফরি করেছে, আর মুনাফিক একদিকে করেছে কুফরি আর একদিকে তার উপর লেভেল লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে ইসলামের। তার মানে একদিকে ধোকাবাজ আর আরেকদিকে হলো অস্বীকারকারী। তো দুই অপরাধ যেহেতু তার মধ্যে জমা হয়েছে, শাস্তিও তো ডাবলই হবে, দ্বিগুণই হবে। তো কেউ যদি কাউকে বলে তুই একটা মুনাফিক, তার মানে তুই একটা কাফেরও, তুই একটা ধোকাবাজও। আর হাদিসের মধ্যে আছে কেউ যদি তার মুসলমান ভাইকে কাফের বলে, ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, তাহলে তাদের দুইজনের একজনের দিকে এটা ফিরবেই। মানে যাকে কাফের বলেছে বাস্তবে সে যদি কাফের হয় তাহলে তো ঠিক আছে, তার উপর গিয়ে পড়বে। আর যদি সে না হয়, সে যে বলেছে তার দিকেই এটা বারবার ফিরে আসবে। যেমন এই আমিও তো ক্ষুদ্র জীবনে কতবার কাফের ফতোয়া খেয়েছি হিসাব। কখনো কখনো দেখা যায় সকাল বিকাল কাফের ফতোয়া লোকে দিয়ে বসে। সম্প্রতিও একজনকে তিন তিনবার কাফের বানিয়ে ফেলেছে এক ভিডিওর মাঝেই। এক ভিডিওতেই যদি তিনবার কাফের বানায় তাহলে এর বাইরেও তো দুনিয়ায় বহু ভিডিও পড়ে আছে। তো মুমিন আর মুনাফিকের আমাদের সামাজিক পরিচয় হলো আমি যেই দল করি সেই দলের বাইরে যারা আছে মুনাফিক, আর আমার দলের ভেতর যারা ঢুকেছে এরা হলো মুমিন। দলকে যারা, মাথায় রাখবেন, দলকে যারা ইসলাম আর মুসলিম উম্মা সমর্থক বানিয়ে ফেলে পৃথিবীর বুকে, তারাই উগ্রতা সৃষ্টি করে। আজকাল মুসলমানে মুসলমানে সম্প্রীতি নষ্ট হয়ে একজন আরেকজনের পথের কাঁটা যে হয়, এমনকি একজন আরেকজনের কোরআনের মাহফিল পর্যন্ত বন্ধ করতে চায়, একজন আরেকজন জেলে গেলে খুশিতে মিষ্টি পর্যন্ত বিতরণ করে। এই যে মুসলমান মুসলমানের দুশ্মন হয়ে গিয়েছে, এর পেছনে অন্যতম কারণ নিজের দলকেই হকের মাপকাঠি বানিয়ে ফেলেছে। তো দলে যদি হয় হকের মাপকাঠি, দলে যারা ঢুকেছে তাদের প্রতি লালন করবে আল ওয়ালা মহব্বত, দলে যারা নাই তাদের প্রতি লালন করবে আল বারা নফরত। কখনো কৌশলবশত হয়তো সুনরম রাখবে, না হলে বাস্তবে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে তাদেরকে ঘৃণা করবে। এটাই হলো মানুষের হালত হয়ে গিয়েছে। তো সুতরাং এই সামাজিক মানদণ্ড বাদ দিয়ে ধর্মীয় মানদণ্ডে ফিরতে হবে। মুমিন হলো সে যে আল্লাহর নজরে, কোরআনের নজরে, সুন্নার নজরে, ইসলামী শরীয়তের নজরে মুমিন। মুনাফিক হলো সে যে আল্লাহর নজরে, মুমিনের নজরে, কোরআনের নজরে, ইসলামী শরীয়তের নজরে মুনাফিক। যারা মুনাফিক অবশ্যই আমাদের দুশ্মন, যারা মুমিন অবশ্যই আমাদের বন্ধু। আমার দলের হলেও বন্ধু, অন্য দলের হলেও বন্ধু। এখতেলাফ চলবে, এখতেলাফ হবে দলিলের এখতেলাফ, ইলমের এখতেলাফ। তবে মনের মধ্যে একজন মুসলমান হিসাবে ন্যূনতম মহাব্বত তো লালন করতেই হবে। সে যদি আক্রান্ত হয় কাফেরের দ্বারা, তাকে রক্ষা করার জন্য আমাকেও ছুটে যেতে হবেই হবে। তাহলে মুমিন কারা, মুনাফিক কারা? মুমিনের সংজ্ঞা হলো, দিলের মধ্যে গেঁথে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যত আদর্শ নিয়ে এসেছেন, যেগুলো আমরা সুনিশ্চিতভাবে তার সূত্রে জানি যে এগুলো বাস্তবেই আল্লাহর রাসূল নিয়ে এসেছেন। সুনিশ্চিতভাবে জানি কেন বললাম, কারণ অনেক ভণ্ডরা, বিশেষ করে বেদাতিরা, যেগুলো আপনাদের এই বাহুবল বা তার আশপাশেও বহুত খুঁজলে পাওয়া যাবে, তারা আল্লাহর রাসূলের নামে এমন এমন আদর্শ প্রচার করে যার সঙ্গে আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। কারণ আমাদের দেশের মধ্যে সহি আমল যেমন চলে, গলদ আমলও অনেক সময় তার চাইতে বেশি চলে। যেমন কোনো কোনো এলাকায় দেখবেন আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়া নিঃসন্দেহে ভালো, এতে আমাদের কোনো সন্দেহ নাই, ইখতিলাফ করার কোনো সুযোগও নাই। কিন্তু আজানের আগে দুরূদ শরীফ পড়া, এটা তো আল্লাহর রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না। তো এটা কীভাবে ভাবা সম্ভব? কোন উত্তম জিনিস তারা বোঝে নাই, অথচ তারা সর্বোচ্চ জান্নাত পেয়েছেন, আর আমরা বুঝে উল্টে ফেলেছি, অথচ ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো কিনা এর গ্যারান্টি।
একইভাবে অনেক এলাকায় এমনও আছে দেখা যায় জানাজার নামাজের পরে আবার ইমাম সাহেবকে অনুরোধ করে হুজুর দোয়া করে। তো যদি বলে যে হুজুর দোয়া করেন তো এতক্ষণ কি করলো? জানাজার নামাজ মূলত কি? জানাজার নামাজ মূলত দোয়া, সলাতুল জানাজা। এই সলাত শব্দের একটা অর্থই হলো দোয়া। তো জানাজার নামাজটা দেওয়াই হয়েছে দোয়ার জন্য, এটা স্বাভাবিক। আর দশটা নামাজের মতো না, না হলে রুকু কই, সেজদা কই, আয়াতুল কুরসি, সুরে হাসরের শেষ তিন আয়াত বা কুল হুয়াল্লাহ সুরা, এগুলো কই? কিছুই তো নাই। জানাজার নামাজে কি করি? আমরা আল্লাহু আকবার বলে প্রথমে সানা পড়ি। সানা মানে কি? প্রশংসা। কার প্রশংসা? দ্বিতীয় তাকবীরের পর দুরুদ শরীফ পড়ি। কার শানে দুরুদ শরীফ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় তাকবীরের পরে কি করি? কিছু করে না মহাশয়ের লোকেরা, কি করেন? দোয়া করেন। দোয়া করি আমরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরুদ পড়লাম, তার আগে রবের শানে আমরা প্রশংসা করলাম, তারপর কেন দোয়া পড়ছি? কারণ কোন দোয়া যদি কবুল করাতে চান এর জন্য একটা অতি সরল মূলনীতি হলো, যদি আল্লাহর নামে প্রশংসা, নবীর নামে দুরুদ পড়ে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া ফিরাবেন না, সেই দোয়া কবুল করবেন। তো জানাজার নামাজের মূল বিষয় দোয়া। তো তৃতীয় তাকবীরের পর দোয়া করলাম, সবার জন্য দোয়া, খালি লাশের জন্যই দোয়া না। আল্লাহুম্মা ফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়তাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। কে বাকি আছে? হে আল্লাহ ক্ষমা করুন। হাইয়িনা মানে আমাদের মধ্যে যারা জীবিত, মাইয়িতিনা মানে আমাদের মধ্যে যারা মৃত। এরপর বললাম সাগীরিনা কাবীরিনা, যারা বড় যারা ছোট, যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ যারা নারী, কে বাদ আছে? শাহিদিনা গায়িবিনা, যে উপস্থিত যে অনুপস্থিত, সবার জন্যই তো দোয়া করলাম, কাউকে মাহরুম করলাম না। এরপর বলতে বলতে হে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, ফাআহইহি আলাল ইসলাম, আর যাকে মৃত্যু দিবেন তাকে বেঈমান বানায় মরণ দিয়েন না, ফাতাওয়াফাহু আলাল ঈমান, ঈমানের উপর তাকে মরণ দেন। এই যে দোয়াটা করলাম, এরপরই আরেকবার তাকবীর বলে সালাম ফিরিয়ে দিলাম। চতুর্থ তাকবীরের পর তো আর কিচ্ছু করি না আমরা, সালাম ফিরিয়ে দেই। তাহলে এই পুরো সিস্টেম থেকে কি বুঝলেন? জানাজার নামাজের মূল বিষয় কি? দোয়া। এখন নামাজ শেষ করেই বললো হুজুর দোয়া করেন, তো এতক্ষণ কি করলাম? ও এতক্ষণ নবীর ভাষায় করেছে তো পছন্দ হয় নাই, এখন যদি বাংলা ভাষায় করি সেটা তোমার পছন্দ হবে। কেন? বাংলায় দুনিয়ার সব হুজুররা যত দোয়া করে, উর্দুতে ফার্সিতে ইংলিশে যত দোয়া করে, সব দোয়াকে রাখেন এক পাল্লায়, আর নবীর বলা বাক্য, নবীর শেখানো দোয়াকে রাখেন আর এক পাল্লায়। আমাকে বলেন কোন পাল্লা ভারী হবে? কোথায় নবীর দোয়া, কোথায় আমার আপনার দোয়া? যত সুন্দর করে দোয়া করি না কেন, আল্লাহর কসম আমার দোয়া কখনো নবীর দোয়ার সমান দূরের কথা ধারে কাছে হবে না। তো এক দোয়া করার পরে এখন বলছে হুজুর আরেকবার দোয়া করেন, তাহলে আরেকবার দোয়া করে আমিন বলার পরে বলবে হুজুর আরেকবার দোয়া করেন, ওটা শেষ করার পরে আরেকবার দোয়া করেন, ওটা শেষ করার পর আরেকবার দোয়া করেন। তো ঠিক আছে, বাকি জীবন দোয়াই করি, লাশ পড়ে থাকি। ইসলামের বিধান হলো কেউ মারা যাওয়ার পর তার উপর সবচাইতে বড় রহম হবে যত তাড়াতাড়ি তাকে কবর দিবে, এটা ইসলামের কথা। ছেলে বিদেশে দেখতে আসবে তিন দিন ফ্রিজিং করে রেখে দাও, এটা ইসলামের কথা না, বরঞ্চ এটা মাইয়েতকে কষ্ট দেওয়া। যত দেরি করে কবরে রাখবেন তত তার কষ্ট হবে। মাছ যেমন শান্তি পায় পানিতে, নাকি বাহুবলের মাছ শান্তি পায় ডাঙ্গায়, কোথায়? পানিতে। একইভাবে মৃত ব্যক্তিও শান্তি পায় কবরের মাটিতে। যত দেরিতে মাটি দিবেন তত তার কষ্ট হবে। কেমন ছেলে আপনি, কেমন মেয়ে আপনি, নিজে একবার দেখবেন, শুধু নিজের আবেগের জন্য নিজের মৃত বাবাকে মাকে কষ্ট দিচ্ছেন। এ কারণে জানাজা শেষ হতে দেরি, কবরে নিয়ে যেতে দেরি করবেন না, জানাজার পর কাউকে চেহারা দেখতে দেবেন না। দেখতে মনে চেয়েছে আগে তো দেখো, আগে দেখতে কেউ না করে নাই, দেখো, কিন্তু নিজে আসতে দেরি করবা, জানাজার পর শোয়াতে দেবা না, এটা কখনোই হতে দিবেন না, এটা মাইয়াতের শানে ফাইজলামি। জানাজার পরে আলাদা দোয়াও না। হ্যাঁ দোয়া করেন, সারা জীবন তো করবেনই, কবর দেওয়ার পরে করেন, সমস্যার কিছু নাই, কিন্তু এই লাশকে দেরি করে এখানে ওয়েটিংয়ে রেখে এভাবে আপনারা দোয়া করতে যাবেন না। এরকম বহুত কিছু চলে নবীর নামে যেটা আসলে আল্লাহ নবীর আদর্শ না। যেমন এই যে রমাদানুল মোবারক আসছে, চার রাকাত তারাবি পর পর বসে একটা দোয়া পড়ে বাঙালি, কি দোয়া? সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল্লাহিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল্লাহিল মালিকিল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। পুরোটা শুনে দিলাম যাতে আবার এটা বলতে না পারেন হুজুর পারেন এর লেগে, হুজুর এই বিষয়ে কথা হুজুর পারে। তো এই বিষয়ে এই দোয়াটা তারাবির চার রাকাত পর পর করতে হবে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে,
কোন সাহাবীর আমলে আছে অথবা চার মাযহাবের কোন ইমামের কোন কিতাবের কোন ফতোয়ার কোন লাইনের মধ্যে আছে বললে বলেন যদি না থাকে তাহলে এটা নিয়ে ওখানে ফিট করেছেন কেন আর শিখায় তারাবির দোয়া কে বলেছে ভাই এটা তারাবির দোয়া চার রাকাত পর পর বসে বসে কারো মনে চাইলে দরুদ শরীফ পড়বে কারো মনে চাইলে কোরআন শরীফ পড়বে কারো মনে চাইলে মুড়ি খাবে কারো মনে চাইলে চা খাবে যা মনে চায় তা করবে কারো মনে চাইলে চুপচাপ বসে থাকবে সমস্যার কিছু আছে নাকি এই তারউইহা এটা হলো বিশ্রামের জন্য তারাবিকে তারাবি এজন্যই বলে যে কয়েক ধাপে বিশ্রাম করে করে এই নামাজটা পড়া হয় এই যে এক একটা তারউইহা মানে বিশ্রাম এটা মূলত দেওয়া হয়েছে নিজের শরীরটা যাতে একটু হালকা হয় কারণ নিয়ম তো এই ফরজি গতিতে তারাবি পড়া না কারণ এরা হলো চোর যারা নামাজে চুরি করে তো রুকুতে চুরি করলে যদি চুরি হয় সেজদায় চুরি করলে যদি চুরি হয় কেরাতে চুরি করলে চুরি হয় না নাকি আরো বড় চুরি হয় রুকুতে চুরি করবে কি যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রুকু সেজদায় ঠিকভাবে বলে না কোন রকম কাকের মতো খালি ঠোকর মারে আমাকে বলেন এই সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলার দাম বেশি না কালামে পাকের দাম বেশি তো কেউ যদি সুবহান রাব্বিয়াল আযীম আর আলায় ফাঁকিবাজি করে রুকু সেজদায় ফাঁকিবাজি করে ও যদি চোর হয় তো নামাজের মধ্যে সর্বোত্তম হয় যেটা আফদলুস সালাতুল কুনুত দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা ওই তেলাওয়াতের মধ্যে যারা ফাঁকিবাজি করে ওদের বিষয়টা কেমন হবে এগুলো চোর না এগুলো ডাকাত ওই সমস্ত মসজিদ আলাদের নিয়ে আফসোস করা লাগে যারা হাফিজ সাহেবের চাপ দেয় হুজুর তাড়াতাড়ি পড়েন প্রয়োজন স্পিড কিনে খাওয়াবো টাইগার কিনে খাওয়াবো তবু এই ফোরজির গতিতে টু জিতে না নেমে ফাইভ জিতে পারলে আপগ্রেড করেন নিজেকে নিঃসন্দেহে ওদের নামাজ ওদেরকে লানত দেবে আমাদের উস্তাদরা বলতেন গাইরে হাজিরি বেয়াদবির চাইতে ভালো গাইরে হাজিরি মানে অনুপস্থিত আর বেয়াদবি মানে উপস্থিত তো ঠিক আছে কিন্তু বেয়াদবি করে দিল ভেঙেছে দুইটাই অপরাধী তবে এর মধ্যে যে বেয়াদবি করেছে তার উপর কষ্ট আসবে বেশি তো নামাজ পড়তে গিয়ে এমন নামাজ পড়া পড়লেন যে নামাজ শেষ হতে দেরি পুরনো তেনার মতো পেঁচিয়ে মুখে ছুঁড়ে মারতে দেরি না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইরাউন সুতরাং এত যদি তারা থাকে সূরা তারাবি পড়েন আপনার খতম তারাবি পড়া লাগবে না আর খতম তারাবি যদি পড়েন কোরআনের হক আদায় করে পড়েন যাতে করে কোরআন লানত আবার না খাওয়ালে মনে থাকবে তো ইনশাআল্লাহ হাফিজ সাহেবকে বলবেন যে হুজুর এমন ভাবে পড়েন যাতে বোঝা যায় হ্যাঁ আবার কেরা তো শুরু করা লাগবে না ওই কানে হাত দিয়ে কারি সাহেবরা যেমন ধীরে 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 এক পৃষ্ঠা পড়তে আধা ঘন্টা লাগে এভাবে না বরং তো স্বাভাবিক গতিতে পড়েন যাতে করে বোঝাও যায় আবার মোটামুটি স্বাভাবিক গতিতে নামাজটাও শেষ হয় আচ্ছা জোরে পড়লে আর আসতে পড়লে ব্যবধান কয় মিনিট হয় দুই চার ঘন্টা তো হয় আধা ঘন্টা এক ঘন্টা তো হয় সর্বোচ্চ দশ পনেরো মিনিট সর্বোচ্চ দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট মসজিদে বেশি দিলে জীবনটা তেজপাতা হয়ে যাবে গোটা জনমটাই অনর্থক হয়ে যাবে আর এই টাইম গিয়া তো ওই টেলিভিশনের সামনে দিবেন চায়ের দোকানে দিবেন আড্ডাবাজিতে দিবেন তো আল্লাহর ঘরে দশটা মিনিট বেশি সময় দেন না এটা আপনাকে কত বছর আগে জান্নাতে নিবে কেয়ামতের দিন দেখবেন ইনশাআল্লাহ সুতরাং এমনি সারা বছর কোরআন পড়ার তৌফিক হয় না অনেকে অনেকে পড়তেও পারে না শুদ্ধভাবে সুন্দরভাবে একটা মাস আল্লাহ তাআলা যেহেতু তৌফিক দেন পরিবেশ করে দেন এই একটা মাসে তাড়াহুড়া করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ তো যেই প্রসঙ্গে বলছি যে চার রাকাত পর পর এই দোয়া পড়তে হবে হ্যাঁ আমি বলছি না দোয়াটা খারাপ দোয়া ভালো হওয়া এক কথা সেখানে সেটাকে এক জায়গায় নিয়ে ঢোকায় দেওয়া আরেক কথা যেমন দুরুদ শরীফ কি খারাপ নাকি তা আজানের আগে যদি আপনি দুরুদ শরীফ দেন আরেকজন তো আয়াতুল কুরসি পড়তে শুরু করবে আরেকজন সুরে হাসরের শেষ দিন আয়াত পড়বে আরেকজন ইয়াসিন পড়বে আরেকজন দেখা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ এক হাজার বার এটা পড়বে আরেকজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঁচশো বার এটা পড়বে দিন শেষে এক এক মসজিদে এক এক আজান শুনতে শুনতে এই দেশে যত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে ওরা বলবে বাবু রে কোন মাইনকে চিপে এসে পড়লাম এইটা কোন দেশ আজান রেই বরবাদ করে ছেড়েছে সুতরাং এগুলো তো নিজেদের থেকে ঢোকানোর কোনো কারণ নাই আপনার মনে চাইলে যে দোয়া মনে চায় পড়েন কিন্তু এটাকে তারাবির দোয়া বলে প্রচার করবেন না একইভাবে কোনো কোনো বই এমনও আছে উজু করার সময় এই অঙ্গ ধোয়ার সময় এই দোয়া পড়া ওই অঙ্গ ধোয়ার সময় ওই দোয়া পড়া আমরা ছোটোবেলায় মুখস্থ করেছিলাম এগুলো কোনো কিতাবে আছে নাকি কোনো হাদিসের মধ্যে আছে নাকি নাই আবার নিয়াত অনেক ঈদগাহেও দেখি নিয়াত শিখায় এই সবাই নিয়াত করে নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা যে এইটা নিয়াত তোমারে কে বলেছে নিয়াত মানে হলো অন্তরের ইচ্ছা নিয়াত শব্দের অর্থই হলো অন্তরের দৃঢ় সংকল্প এর সাথে মুখের কোনো সম্পর্ক নাই মুখে উচ্চারণ করলে একটু বেশি ভালো হয় অথবা উচ্চারণ না করলে একটু বেশি কালো হয় এরকম কোনো কথাবার্তা নাই মুখে যেটা বলে ওটাকে কোনোদিন নিয়াত বলেই না নিয়াতের সম্পর্কই কিসের সাথে
আরে কিসের সাথে? তো এই নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান এই যে এটাকে উত্তম বলে যে প্রচার করা হয়, কষ্ট করে যে মুখস্থ করে, একবার আরবিতে নিয়াত শিখায়, একবার বাংলায় নিয়াত শিখায়, এগুলো কোন ফাইজলামি? নিয়াত মানে হলো ইচ্ছা করা। যেমন মনে করেন একজন সারাদিন এমনি না খেয়ে আছে, অনেক সময় হয় না আমরা কাজের চাপে খাওয়ার সুযোগই পাই না, হয় তো এটাকে তো রোজা বলে না, কিন্তু এই যে রাতের বেলা সাহরি খেতে উঠলাম, কিসের জন্য উঠলাম? রোজার জন্যই তো উঠলাম, এটাই নিয়াত। এই যে সাহরিটা খাচ্ছি যে আগামী দিন রোজা রাখবো, এটাই নিয়াত। বলবেন নিয়াত ছাড়া নিয়াত সহ পার্থক্য কি? যেমন মসজিদে আসলেন, উযুখানায় গেলেন, উযু করতে বসলেন, এটা হলো উযু করার নিয়াতে করছেন, কিন্তু রাস্তা দিয়ে হাঁটছিলেন, পিছলা খেয়ে পুকুরে পড়ে গেছেন, উঠে আবার আপনি পারে এসেছেন, এটা হলো নিয়াত ছাড়া উযু হয়ে গিয়েছে। তো নিয়াত সহ আর নিয়াত ছাড়ার পার্থক্য হলো এখানে, ওই মুখ দিয়ে নাওয়াইতো 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 বলতে বলতে ফেনা তুলে ফেললেও সওয়াব একটা বাড়বে না, আর এটা যদি না বলেন সওয়াব একটা কমবে না, উল্টো এটা বলতে হয় যদি কেউ মনে করে সে বেদাত হয়ে যাবে, মনে থাকবেন সব। তো এই যেই জিনিস যেখানে নাই ওটা নিজের থেকে নিয়ে ফিট করবেন, এগুলোই পরে গন্ডগোল পাকায়। তা আল্লাহর রাসূল থেকে সুনিশ্চিত ভাবে যা জানা আছে, এটা ইসলামের বিধান, এটা ইসলামের অংশ, এমন প্রতিটা বিষয় বিশ্বাস করে নেওয়ার নাম ইমান। ইমান চিনলেন তো? আল্লাহর রাসূল থেকে সুনিশ্চিত ভাবে দ্বীনের ব্যাপারে যা কিছু বর্ণিত আছে এটাকে বিশ্বাস করে নেওয়ার নাম কি? تصديق النبي صلى الله عليه وسلم فيما علم ما جيءه به সুতরাং কুফর করে বলে আপনারাই বলতে পারবেন, নবী থেকে সুনিশ্চিতভাবে প্রমাণিত এমন একটা বিষয় যদি কেউ অস্বীকার করে তাহলে ওই অস্বীকার করাটাকেই কুফর বলে। যেমন আল্লাহ নবী থেকে জিহাদ প্রমাণিত কি না, নাকি আপনাদের নজরে প্রমাণিত না? কেউ যদি বলে এলেম তো মানি, দাওয়াত তো মানি, তাজকিয়া তো মানি, জিহাদ মানি না, তাহলে তাকে মুসলমান বলবেন না কাফের বলবেন? আল্লাহ নবী থেকে মেসওয়াক প্রমাণিত কিনা? কেউ যদি বলে ইসলামের সব মানি, মেসওয়াক নামক বিধানটা মানে না, এটা তো অসভ্যতা, আধুনিক যুগের সাথে যায় না, এই ব্রাশের যুগে মেসওয়াক এটা আসলে ইসলামের বিধান হিসেবে মানা উচিত না, এরকম কথা যদি বলে ইমানদার বলবেন না বেঈমান বলবেন? ইসলামের যে কোনো বিধান, যেমন চোরের সাজা হাত কাটাই হোক, ধর্মত্যাগের সাজা মৃত্যুদণ্ডই হোক, এরকম যত বিধান আছে রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, সবগুলো বিষয় মেনে নেওয়ার নাম ইমান। আর কোনো একটা না মানা, ডাইরেক্ট অস্বীকারও লাগবে না, কোনো একটা মানে না বা অন্তরে সন্দেহ রাখে তাহলে সেটাকেই বলা হয় কুফুর, আর এই অপরাধে যারা লিপ্ত তাদেরকেই বলে কাফের। তো ইমান আর কুফুর যদি চেনেন মুনাফিক আপনি আপনি চিনবেন, তার মানে যে ভেতরে রাখে কুফুর বাইরে নাম লাগায় ইসলামের, তারে কি বলে? তারে কি বলে? যেমন খতমে নবুয়ত, এটা ইসলামের আদর্শ কি না? এই আদর্শ আমরা জেনেছি কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আনা খাতমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। কাদিয়ানিরা এটা মানে নাকি মানে না? মানে না। বলবেন হ্যাঁ মানে তো, হ্যাঁ মানে, কিন্তু এমন ব্যাখ্যা দিয়া মানে যেটারে আর মানা বলে না। কোনো জিনিসের ব্যাখ্যাই যদি চেঞ্জ করে ফেলে তাহলে ওইটারে মানা বলে কেমনে? হিজবুত তাওহিদরা পর্দা মানে, কিন্তু চেহারা খোলা, আবার দেখা যায় নারী পুরুষ একসাথে বসে আছে। এখন পর্দার এমন ব্যাখ্যা দাঁড় করিয়েছে ওইটা আমাদের নজরে ওইটা পর্দার মধ্যে পড়ে না। তাহলে খাতমে নবুয়াত কাদিয়ানিরা মানে না কি মানে না? মানে না, কিন্তু নাম লাগাচ্ছে কিসের? ইসলামের। আহমদী মুসলিম জামাত এটাকেই বলে মুনাফিকি। তাহলে মুনাফিক চিনলেন তো? মুনাফিক চিনলেন তো? এমন যত লোক আছে যারা ইসলামে সব লাগবে না, কোনো একটা বিষয়কে অস্বীকার করে। যেমন সে বড় বিজ্ঞানী, জিন মানে না, সে বলে জিন তো ভূতি, এগুলো রূপকথার গল্প, এগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। অথচ কোরআনে সুরায় জিন নামে আস্ত সুরাই আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিনকেও সৃষ্টি করেছে ইবাদতের জন্য, ইনসানকেও সৃষ্টি করেছে ইবাদতের জন্য, সে তো জিন মানেই না। তাহলে মুসলমান বলবেন না কাফের বলবেন? কাফের বলবেন, কিন্তু সে যদি আবার নিজের মুসলমান বলে দাবি করে তখনই তাকে মুনাফিক বলা লাগে। বাংলাদেশে শাহবাগে গেলে বহুত মুনাফিক পাবেন, বাংলাদেশে জাতীয় ঈদগাহ বা বড় বড় ঈদগাহে গেলে বহুত মুনাফিক পাবেন, যেগুলো সারা বছর ইসলামের বহু বিধান নিয়ে কটুক্তি করে কিন্তু একদিন আবার ঠিকই নামাজের এশক যায়। মুনাফিক যে, সে যদি নামাজ পড়ে তাও মুনাফিক, যদি রোজা রাখে তাও মুনাফিক, যদি হজ করে তাও মুনাফিক, যদি যাকাত দেয় তাও মুনাফিক। কারণ নেফাকের সম্পর্ক ইমানের সাথে, আমলের সাথে না। তো তুমি আমল সহি করলা, তাতে কি ইমান? তো তোমার সহি না। হিজবুত তাওহিদ নামাজ পড়ে না,
কাদিয়ানির রোজা রাখে না, আহলে কোরআন যারা আছে তারা কি কোরআন নিয়ে পড়াশোনা করে না? করে, কিন্তু এত কিছু করার পরও তারা মুসলমান না, তারা কাফের। তার মানে কি? শুধু আমলের কারণে কারণা মুনাফিকের কাতার থেকে বাইরে যায় না, বরঞ্চ ঈমান যতদিন ঠিক না করবে ততদিন তাকে মুনাফিক বলা লাগবেই লাগবে। মুনাফিক চিনলেন তো? এবার যদি কেউ আমাকে বলেন হুজুর ওই যে হাদিসে আছে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, আমানত দিলে আমানতের খেয়ানত করে, ঝগড়া করলে গালিগালাজ করে, এরা না মুনাফিক? এই বিষয়টা অনেকে তালগোল পাকিয়ে ফেলে। তো এখন যদি মিথ্যাবাদী মানেই হয় মুনাফিক, আর মুনাফিক মানেই সবচেয়ে নিচে জাহান্নামে যাবে, তাহলে এই আমাদের পুরো বাংলাদেশের কয়জন আর জান্নাতে যাওয়ার মতো থাকবে? অধিকাংশই তো জাহান্নামী হবে, কারণ যে হারে মিথ্যা বলে। অন্তত রাজনৈতিক নেতাদের মধ্যে জান্নাতে যাওয়ার মতো দুইটা চারটা টিকে কিনা আল্লাহ ভালো জানে, কারণ নির্বাচন আসলে আর মাথা ঠিক থাকে না, আবেগ কাজ করে, বিবেকের কাজ করে না, কি যে বলে আর কি যে করে, অদ্ভুত ব্যাপার স্যাপার। এজন্য একটা ওয়াদার আলাদা প্রকার বের হয়েছে যেটা আগে ছিল না, নির্বাচনী ওয়াদা। এই ওয়াদা মানেই হলো একটা ভণ্ডামি ওয়াদা। এটা সেও বোঝে যেটা দেওয়ার জন্য দেওয়া, বলার জন্য বলা, পাঁচ বছর পরে সে আবার স্মরণ করাবে এজন্য খালি বলা। তো এই লোকগুলো জান্নাতে যাওয়ার অবস্থা কি হবে? তাহলে সবারই তো জাহান্নামী হয়ে যাবে ঢালাও ভাবে। এক্ষেত্রে মাথায় রাখবেন এক হলো আলামত আর আরেক হলো মূল বিষয়। যেমন ধরেন ইমানের অনেকগুলো শাখা আছে কি না? কয়টা শাখা আপনারা জানেন প্রসিদ্ধ আছে? কয়টা? ৭৭টা। ইমানের প্রসিদ্ধ শাখা আছে কয়টা? আমি ওই আলোচনায় যাচ্ছি না যে আসলে কি ৭৭ নাকি আরও কিছু কম বেশ করা যাবে, বাদ দেন। কিন্তু এটা তো জানেন যে ইমানের অনেকগুলো শাখা আছে। সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমাদের উস্তাদ আমাদেরকে বলতেন, শোনো যত বড় মাওলানা হও, যত বড় মুফতি হও, যদি এমন হয় সারা জীবনে সব আমল করেছো তো জীবনে কখনো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরাও নাই, তাহলে মনে রাখবা ইমানের একটা শাখা কম। তাহলে ইমানের সর্বোচ্চ শাখা চিনলাম, সর্বনিম্ন শাখা চিনলাম, আর বিশেষ একটা শাখা ওয়াল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের বিশেষ একটা অঙ্গ, যেটা ভেঙে দেওয়ার জন্য এই ট্রান্সজেন্ডাররা, এই পশ্চিমারা, এই স্কুল কলেজে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত বহু লোকেরা নেমেছে। কিভাবে লজ্জাকে নষ্ট করা যায়? শুরু করবে ফ্রি মিক্সিং দিয়ে, ছেলে আর মেয়ে একসঙ্গে পড়বে, সহশিক্ষা হবে। কেন? ছেলেদেরকে যদি আলাদা এক রুমে পড়ায়, মেয়েদেরকে আলাদা এক জায়গায় পড়ায়, তাহলে কেউ আর ডাক্তার হবে না, কেউ আর ইঞ্জিনিয়ার হবে না, নাকি একসাথে পড়লে এসকো বেশি থাকবে, যে না ও দেখছে আমার ভালো করে পড়া লাগবে, না হলে সে কি আমার হবে, সে কি আমাকে ভালো চোখে দেখবে? এরকম একটা কারেন্ট জাগানোর জন্য এরকম করে কিনা আল্লাহ ভালো জানে। না হলে ছেলে আর মেয়ে যদি আলাদা করে পড়ে তাহলে কেউ কি আর মানুষ হবে না? আরো বেশি করে হবে। কেন? এই যে কওমি মাদ্রাসার ক্ষেত্রে মহিলা মাদ্রাসা আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা, এতে কোনো সমস্যা হয়েছে না আরো ভালো হয়েছে? এটাই তো নিয়ম। তাহলে গার্লস কলেজ আলাদা, বয়েজ কলেজ আলাদা আছে তো, তো সবগুলোই যদি এভাবে আলাদা করে দিত লসটা কি হতো? কোনো লস হতো না, কিন্তু এটা করবে না, কারণ করলে মুসলমানের লজ্জাটা তো আর ভাঙতে পারবে। এক নম্বরে এভাবে করবে, দুই নম্বরে ছেলে মেয়ে একসাথে বসিয়ে এবার স্বাস্থ্য সুরক্ষা নামে নতুন বইটই তো ঢুকিয়েছে দেখিয়েছেন, এখন স্বাস্থ্য সুরক্ষা নামে তাদেরকে যৌনবিজ্ঞানের ক্লাস করাবে, ছেলেদের অঙ্গ এটা, মেয়েদের অঙ্গ এটা, এখানে এই আছে, ওখানে ওই ওই আছে, এইটা করতে হয়, ওইটা করতে হয়, নিরাপদ প্রজনন এভাবে নিতে হয়। তো ছেলে আর মেয়ে বসিয়ে এভাবে যদি আলাপন শুরু করে ভেতরে ভোল্টেজের মাত্রা কী হবে বাকিটা আপনাদেরই বোঝা আছে। ফেতনা হবে না কি হবে না? আবার যে পড়াবে কে পড়াবে? স্যার যদি পড়ায় তাহলে এই মেয়েগুলো তার থেকে কিসের ক্লাস নিচ্ছে? আবার ম্যাডাম যদি পড়ায় ছেলেগুলো তার থেকে কিসের ক্লাস নিচ্ছে? লজ্জা যে পড়ায় ওরও যাবে, যারা পড়ে ওদেরও যাবে। এর মধ্যে আবার তো আছে শিক্ষা সফর। ওই শিক্ষা সফরে গিয়ে দেখা যায় একসাথে নাচ গান, একসাথে ম্যাডাম আর ছেলে একসাথে নাচছে, এটাও স্বাভাবিক ব্যাপার। এগুলো নিয়ে নাকি খারাপ মন্তব্য করতে নাই, না হলে বুঝতে হবে মন্তব্যকারীর মনের মধ্যে ভেজাল আছে। এই জামানায় পাপ করার নাম ফেতনা না, পাপকে ধরিয়ে দেওয়ার নাম হয়েছে ফেতনা। দুনিয়ার সব বাতিল বাতিল কাজ করবে, এটাকে লোকে ফেতনা বলবে না? আমাদেরকে বারবার বোঝাবে, ভাই এগুলো তোমরা বলো না, এগুলো না বললে ঐক্য থাকবে, এগুলো না বললে তাহলে সমাজের মধ্যে এই ফায়দা হবে। আরে পাগল, যেই ঐক্য হবে জগাখিচুড়ি ঐক্য, এমন ঐক্য দিয়ে ইসলামের কি হবে? জগাখিচুড়ি ঐক্য বুঝেন? যেই ঐক্য হবে দিনের উপরে, দিনের জন্য, সেই ঐক্যের দ্বারা ইসলামের বিজয় আসবে। আর যেই ঐক্য হবে বাতিলের উপর, সেই ঐক্যের দ্বারা ইসলামের এক পয়সা ফায়দাও হবে।
এখন ঐক্য রাখার জন্য কি আদর্শ ছাড়বো না? আদর্শ ছেড়ে সবাই যদি ঐক্য করে দিন শেষে লাভটা কি হবে? তো মূল জিনিস তো ধরে রাখতে হবে। দ্বিতীয় কথা হলো, আমরা যদি হক বলাটা বন্ধ করি, বাতিলরা কি বাতিল বলাটা বন্ধ করবে? মনে করেন আমরা প্রতিবাদ করা বন্ধ করে দিলাম, যে আমরা তানহাউনা আনিল মুনকার, এই যে আল্লাহ দায়িত্ব দিলেন অসৎ কাজ থেকে নিষেধ করবা, এটা আমরা ছেড়ে দিব, আমরা খালি সৎ কাজের আদেশ দিব, ভাইও নামাজ পড়ো, ভাইও রোজা রাখো, ভাইও হজ করো, কিন্তু কোনটা কুফর, কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা নবীর শানে বেয়াদবি, কোনটা সাহাবীদের শানে বেয়াদবি, এগুলো নিয়ে আমরা বলবো না, আমরা মুখ বন্ধ রাখবো। কেন? যাতে করে সমাজটা ঠিক থাকে, ঐক্য ঠিক থাকে। তো বুঝলাম আমরা বন্ধ রাখলাম, তোরাও কি বন্ধ রাখবি? তোদের এটা প্রচার করা বলবে না? না, প্রচার যদি না করি দলের লোক বাড়বে কিভাবে? যারা আছে তাদেরকে শিক্ষা দীক্ষা দিব কিভাবে? তো দিন শেষে ফলাফল কি হবে বোঝেন? হকরা তাদের মুখ বন্ধ রাখবে, বাতিল একপাক্ষিক দাওয়াত দেবে, দিন শেষে সাধারণ মানুষ বাতিলকেই হক ভেবে ভুল করবে। যে সমস্ত এলাকায় বেদাত ছড়ায়, কিভাবে ছড়ায়? সাধারণ মানুষ কখনোই কোনো আদর্শ ছড়াতে খুব বেশি পরিমাণে পারে না, আমরাই ভালোটা ছড়াই, আমরাই খারাপটা ছড়াই। যেখানে বেদাতি মানুষ দেখবেন, জিজ্ঞাসা করবেন তোমরা বেদাতি কেন, বলবে আরে আমাদের হুজুররা তো আমাদেরকে এটা শিখিয়েছে, এটা বেদাত হয় কিভাবে, বলে না কি বলে না? আপনিও হুজুর, সেও হুজুর, আরে আপনি এসে বলেন এটা না জায়েজ, উনি এসে বলেন এটা জায়েজ না, এটা সুন্নত, এটা ফরজ, এটা ইশকের রাসূলের আলামত, এটা না করলে ইমানের মধ্যে ঘাপলা থাকবে। তো এখন আমরা কারটা মানবো? ইসলামের নামে এত কথা বললে আমরা কিভাবে চলবো? তার মানে কি বুঝলেন? তার এলাকার হুজুর যদি এর পক্ষে না বলে বিপক্ষে বলতো, তাহলে সে গোমরা হতো না। এ কারণে আমাদের উস্তাদরা বলতেন যে তোমরা পান্তা ভাত না, তোমরা হলা বিরানি, সাধারণ মানুষ পান্তা ভাত, তোমরা বিরানি। পান্তা ভাত খেতেও মজা কম, পচলেও গন্ধ কম, বিরানি খেতেও মজা বেশি, পচলেও। সাধারণ মানুষ নষ্ট হলে একা নষ্ট হয়, সর্বোচ্চ তার দ্বারা দুইজন চারজন নষ্ট হয়, আর আমরা নষ্ট হলে একা নষ্ট হই না, গোটা জাতিকে নিয়ে নষ্ট হই। জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি, আলেমের পদস্খলন গোটা জাতির পদস্খলন। এ কারণে দেখবেন যেই যেই দরবার আছে এই দেশে, বেদাতি দরবার, ভণ্ডের দরবার, সবাই হুজুর পালে, পালে নাকি পালে না? কারো নামের আগে মুফতি, কারো নামের আগে মাওলানা, কারো নামের শেষে জিহাদি। কোন ময়দানে জিহাদ করে? জিহাদি আফগানিস্তানে নাকি আরাকানে? যদি ওই জিহাদি হতো এতদিনে জেলে থাকতো, কিন্তু না, ওই জিহাদি না, এটা হলো আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে জিহাদি আর কি। তো এই যে লোকগুলোকে তারা পালে, কেন পালে? এজন্য পালে, তারা ফতোয়া দিয়ে লোকদেরকে বুঝাবে আমরাই হক, হকের একমাত্র ডিলার আমরা, আমাদের কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখাও নাই, কোনো এজেন্টও নাই, শুধুমাত্র আমাদের জাহাজে যারা উঠবে এদেরকে জান্নাতের টিকিট দেওয়া হবে। এমনকি এক প্যাকেট ডিম বিরিয়ানি খাওয়ালেও চলবে, জান্নাতের টিকিট নগদের উপরে লাখ মানুষকে সাক্ষী রেখে দিয়ে দেওয়া হবে। এগুলো করে নাকি করে না? তো এই যে আমরা, আমাদের কারণে মানুষ ভালো মেসেজ পায়, আমাদের কারণে খারাপ মেসেজ পায়। তো আমরা যদি মুখ বন্ধ রাখি, ব্যক্তিগতভাবে অনেক লাভ, জেলে যাওয়া লাগবে না, ফাঁসির দড়ি গলায় ঝুলবে না, শত্রু তৈরি হবে না, মাহফিল বন্ধ হবে না, কোন ধরনের কোনো ঝাই ঝামেলা হবে না। আর মুখ খুললে বহুত সমস্যা, কিন্তু ঝামেলা এটা তো দুনিয়ার, আর আখেরাতের বিবেচনায় মুখ না খুললে আল্লাহর কাছে ধরা, আর মুখ খুললে আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার। তো এখন বললে আল্লাহ খুশি, না বললে বান্দা খুশি। তো বললে আল্লাহ তাআলা যদি খুশি কিন্তু বান্দা বেজার, আর না বললে বান্দা খুশি হলেও আল্লাহ বেজার। তো প্রকৃত মুমিনের করা উচিত কোনটা, বলা নাকি না বলা? অবশ্যই বলা, বান্দা খুশি হলেও চলবে, বেজার হলেও চলবে। আল্লাহর নবীর উপর কয়জন খুশি হতে পেরেছে? তার জামানার পৃথিবীর অধিকাংশ মানুষ তার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? তার পক্ষে তো 2 লাখও ছিল না, 2 লাখও না, আর তার বিপক্ষে কোটি কোটি। এক এক যুদ্ধেই তো 3 লাখ পর্যন্ত চলে এসেছে নবীরা মারবে বলে। তো এখন নবীর পক্ষে কয়জন, বিপক্ষে কয়জন? তো লোক দিয়ে যদি হক মাপা হয়, তাহলে সেই ক্ষেত্রে নবীরে হক না বলে তার প্রতিপক্ষরে হক বলা অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীতে কোনো পীরের মুরিদ হলেই, মুরিদ বেশি হলেই, ওই পীর যদি হক হয় তাহলে শয়তানের চাইতে বড় পীর একটাও নেই। কারণ শয়তানের যে পরিমাণ মুরিদ আছে, এই পরিমাণ মুরিদ তো কোনো ভণ্ড বেদাতিরও নাই। কি বাস্তব না এটা?
কারণ এত মুরিদ কয় কোটি লাগবে শয়তানের মুরিদ অভাব নেই অভাব নাই দুনিয়া জুড়ে আর মুরিদ দিয়ে ভরা তো মুরিদ কার কত হয় এগুলো দেখা এখনো লাভ আছে নাকি এখন দেখেন না ড্রোন শট নেই আমাদের ওরস শরীফের মধ্যে এই কয়জন এসেছে তো এসেছে তো কি হয়েছে রে পাগলা তুলা দেখতে তো কত লাগে আর এক পাশে রাখ তুলা আর এক পাশে রাখ লোহা এতটুকু লোহার যে ওজন হবে দেখা যাবে এতখানি তুলার ওজন তার দশ ভাগের এক ভাগও হয় নাই খালি সংখ্যায় বললে হবে ভেতরে মাল তো থাকা লাগবে এটাই তো বাস্তব কথা এক একটা বেদাতি চেহারা থেকে যেন নূর ঝরে পড়ে আর স্বাস্থ্য তো মাশা আল্লাহ এক রিক্সায় উঠলে রিক্সাও ভেঙে পড়বে কিনা এটাও সন্দেহের বিষয় দেখলে খালি দেখতেই মনে চায় অপরদিকে হকের পথের কত ব্যক্তিকে এমন দেখবেন একদম একদম চিকন চাকন আর জীবনে পায়জামা পরে না লুঙ্গিটা পরে ঘুরে বেড়ায় পায়ের জুতাটা হলো প্লাস্টিকের এক জুতা মাথার টুপি হলো দশ টাকা দামের কাপড়ে সেলাই করা টুপি দেখলে কেউ পাত্তাই দিবে না এবং বড় বড় দরবারে গেলে ঢুকতেও হয়তো দিবে না কিন্তু আল্লাহর কাছে তাদের এক একজনের দাম গোটা আসমান জমি দামি তো হতে হবে আল্লাহর কাছে বান্দার কাছে খালি দামি হলে কি হবে তো এখন যারা ভেতরে লালন করে কুফুর কিন্তু ব্যানার লাগাই ইসলামের তাদেরকে মুনাফিক বলে এরকম মুনাফিক এখন বাংলাদেশে লক্ষ লক্ষ আছে লক্ষ লক্ষ বললে কম হবে কোটি কোটি আছে এবং এই মুনাফিক গড়ার জন্যই ওই জেনারেল লাইনের বহুত লোকেরা শিক্ষা ব্যবস্থাটাকে ওই দিকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে অদ্ভুত ব্যাপার পড়ালেখা করে কার আর প্রতিবাদ করা লাগে কাদের আরে আমরা তো আমাদের সমস্যা নিয়ে বাঁচি না অন্যদেরটা নিয়ে আমাদের বলার এত টাইম কই কিন্তু আলিয়া মাদ্রাসা শিক্ষা সিলেবাসে সমস্যা ওটার প্রতিবাদ কওমের হুজুরদের করা লাগবে আচ্ছা আলিয়ার কয়জন তাদের শিক্ষা সিলেবাস নিয়ে প্রতিবাদ করেছে আমাকে বলেন কয়জন লেকচার তো বহুত মারে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার টাইম তো বহুত থাকে কিন্তু তাদের নিজেদের ঘরের ভেতর যে ভুট ঢুকেছে ওটা নিয়ে কয়জন কয়বার কতটুকু প্রতিবাদ করেছে আর কতটুকু করা দরকার ছিল কেন প্রতিবাদ করলে চাকরি চলে যাবে আরে চাকরি গোল্লায় যাক না হক তো থাকবে সবার উপরে তো যেই হারে আমাদের ভুল তারা দেখার টাইম পায় তোমাদের মধ্যে এই কুফুর আছে এই শিরিক আছে এ বেদাত আছে আর এর চাইতে অর্ধেক নজর যদি নিজেদের দিকে দিত সমস্যাগুলো সমাধান এতদিনে হতো সব ছাত্র শিক্ষক মিলে যদি বয়কট করতো সমাধান একটা বের হতো কি না যে মাদ্রাসা এটা আলিয়া হোক আর যাই হোক মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ইমানের চর্চা হবে কুফুরের চর্চা না সুস্থ সংস্কৃতির চর্চা হবে সেই পশ্চিমা সংস্কৃতির চর্চা না এভাবে প্রতিবাদ করলে ফায়দা হতো না কি হতো না অথচ শরীফ শরীফ আর সবক খালি স্কুলে ঢুকেছে তা না এই মাদ্রাসাগুলোতেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ভার্সিটিতে যে কী পড়ানো হয় এটা নিয়ে আমাদের হুজুররা এখনো মুখ খুলতে শুরু করে নাই কেন করে নাই আল্লাহ ভালো জানে ভার্সিটিতে যারা পড়ে তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন আর এমন এক সিলেবাস দিয়ে রেখেছে কারো যদি এক্সট্রা পড়াশোনা না থাকে বা আলেম ওলামার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক না থাকে যা পড়ে তাই গিলতে থাকে আশঙ্কা আছে এদের অধিকাংশই মুনাফিক হয়ে যাবে তো যার কারণে প্রতি বছর ব্যাপক হারে নাস্তিক কমছে না বাড়ছে সেকুলার কমছে না বাড়ছে মুনাফিক কমছে না বাড়ছে অথচ কমা দরকার ছিল কারণ মাহফিল আগের চাইতে বেড়েছে মাদ্রাসা আগের চাইতে বেড়েছে তাবলিগ জামাতের মেহনত আগের চাইতে বেড়েছে পীর সাহেবদের মুরিদের সংখ্যা আগের চাইতে বেড়েছে সবই যখন বেড়েছে দরকার ছিল না শয়তানি কমবে কারণ আলো জ্বললে অন্ধকার তো থাকে না অন্ধকার দূর হয়ে যায় কিন্তু কমবে কীভাবে একদিকে আমরা দিই হকের দাওয়াত আর একদিকে তারা দেয় বাতিলের দাওয়াত কিন্তু বাতিলের দাওয়াতগুলোর ব্যাপারে অনেক সময় আমাদের সচেতনতাই কাজ করে একটা উদাহরণ দেব কাদিয়ানি নিয়ে কিন্তু আমরা অনেক আন্দোলন করছি এবং করা উচিত আলহামদুলিল্লাহ এবং যতটুকু আল্লাহ তাআলা করার তৌফিক দিচ্ছেন আল্লাহ এগুলোকে কবুল করে নিন শিয়া নিয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য এখনো কোনো আন্দোলন হচ্ছে না কেন জানেন জিজ্ঞাসা করলে বলবে হুজুর বাংলাদেশে অত শিয়া নাই শিয়াদের অত আগ্রাসন বা অত দাওয়াত চলছে না আমি বলবো ভাই এখানেই ওদের সফলতা ইসকন নামটা কবে শুনেছেন কয় বছর আগে একযোগ হয় নাই ব্যাপকভাবে ইসকন নামটা মানুষ কবে শুনেছে 2016-17 সালে সর্বোচ্চ যদি বলেন পিছনে যান 2012-13 তো কয়জন ইসকন নামটা জানতো কিন্তু যেই সময়ে জেনেছেন তখন খালি হায় হায় করেছে হায় রে সব জায়গায় দেখি ওদের লোক সব জায়গায় দেখি ওদের চেইন ওরা দেখি বিশাল শক্তিশালী হয়ে গিয়েছে আফসোস করেছে কিন্তু আফসোসে আর কোনো লাভ হয় নাই কারণ সন্তান যদি বড় হয়ে যায় ছোটবেলায় তরবিয়াত না করে বড় হওয়ার পর আফসোস করলে কোনো লাভ হয় না কাদিয়ানি একটা লোকই তো ছিল গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি আজকে তার চেইন সারা দুনিয়া ছড়িয়ে পড়িয়ে গিয়েছে জিরোতেই যদি অঙ্কুরেই যদি অর চিকিৎসা করা হতো আর
আজকে গোটা দুনিয়া লক্ষ কোটি মুসলমানকে বছরের পর বছর না যুগের পর যুগ এর জন্য এত রক্ত দেওয়া লাগতো না এত আন্দোলন এত সংগ্রাম করা লাগতো না একইভাবে হিজবুত তাওহীদ কি ছিল ওই এক বিরিখর পণ্যের মধ্যেই তো সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে জিরোতেই যদি ওকে দমন করা যেত তাহলে অবস্থা এই পর্যায়ে যেত না এখন শিয়ারা বাংলাদেশে প্রতি বছর কত লক্ষ শিয়া তৈরি হচ্ছে এটা আমার আপনার মতো বহু লোক জানেই না যেদিন জানবে ওদিন খালি আফসোস করবে হায় 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 আগে তো ভেবেছে খালি পাকিস্তানি শিয়ারা সেখানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আর অধিকাংশ বড় বড় কওমি সুন্নি আলেমকে গুলি করে হত্যা করে ফেলছে আমরা তো ভেবেছি বাংলাদেশে মনে হয় নাই আর এই যে এক চলমান সাহাবিদের নিয়ে যে আলোচনা শুরু হয়েছে এখানেও শুধু একদল না বরঞ্চ বহু শিয়া মানে যাদের সংখ্যা কয়েক হাজার হবে এই রকম শিয়াদেরকেও মাথাচাড়া দিতে দেখা গিয়েছে কারণ শিয়াদের থেকেই মূলত পৃথিবীতে সাহাবি বিদ্বেষ ছড়িয়েছে তো বাংলাদেশে শিয়া কম নেই বহুত আছে বহুত কিন্তু আমাদের খবর নেই আরো বহু ফেতনা আছে যেগুলোর নামও আমি বলবো না যেমন ধরেন সেকুলার ফেতনা এটা তো সকলেই চেনা দরকার ছিল এবং এর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার ছিল তো বাংলাদেশে কয়জন মানুষ সেকুলার ফেতনা চেনে বা সেকুলারিজম যে কুফুর এটা কয়জন মনে করে যার কারণে অধিকাংশ মুসলমান এই দেশে সেকুলারকে পালে এই দেশে বেশিরভাগ সেকুলার কারা মুসলমানদের থেকে হিন্দুদের থেকে না খ্রিস্টানদের থেকে না তো সব মিলিয়ে মূল কথা হলো এটা চাচ্ছিলাম আরো শর্ট করে বলতে যে যারাই কুফরি আদর্শ লালন করবে আর এর উপর ইসলামের লেভেল লাগাবে তাদেরকেই মুনাফিক বলা হবে তো মুমিন মানে হলো যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতিটা আদর্শ মেনে নিয়েছে নিঃশর্তভাবে কোনো ধরনের আপত্তি করে না নিজেদের থেকে আর মুনাফিক মানে হলো যারা কোনো একটা আদর্শ ছেড়েছে কিন্তু দিন শেষে নাম ইসলামের লাগিয়েছে নবীর জামানায় মুনাফিক চেনা সহজ ছিল ওহির দ্বারাই আল্লাহ চিনিয়ে দিতেন কিন্তু আমার কাছে আপনার কাছে কারো কাছে ওহি আসবে না তা সুতরাং আমাদেরকে মুনাফিক চিনতে হবে কিভাবে আলামত দেখে দেখে কি দেখে দেখে কি দেখে দেখে আলামতের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে ওই ইমানের যেমন 77 শাখা লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইমানের শাখা আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইমানের শাখা তো লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে নাই ওরে যে চোখে দেখবেন আর রাস্তা থেকে যে কষ্টদায়ক বস্তু সরায় নাই ওরেও কি সেই চোখে দেখবেন বরঞ্চ বহুত পার্থক্য রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু না সরালে কোনো কবিরা গুনাহ হবে তার নাম ফাসেকের লিস্টে যাবে না করলে ভালো না করলে সমস্যা না অথচ লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তার ঈমান নিয়ে সন্দেহ দেখা দেবে নাকি দেবে না একইভাবে মুনাফিকের আলামতের অভাব নাই মিথ্যা বলা এটাও আলামত ওয়াদা ভঙ্গ করা এটাও আলামত কিন্তু সবচেয়ে বড় আলামত হলো ইসলামের কোনো বিধান নিয়ে আপত্তি করা সুতরাং যারা ইসলামের কোনো বিধান নিয়ে আপত্তি করবে এই জামানায় এটা চেনার সবচেয়ে সহজ তরিকার নাম জিহাদের খেলাফত জিহাদের খেলাফত শব্দগুলো উচ্চারণ করলেই দেখবেন এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি উঠেছে এমনকি একটা পতাকা বা এই সাদা কাপড়ের মধ্যেও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেন এতেও দেখবেন এক শ্রেণীর মানুষ রাগে যেন ফেটে পড়ছে কেন এই কালেমার উপর এত ক্ষোভ কেন বলবো এটা জঙ্গিবাদের পতাকা নাউযুবিল্লাহ আরে কালেমার মধ্যে ব্রাজিলের যদি চিত্র লাগায় আর্জেন্টিনার চিত্র লাগায় সেটা হয় সুশীলগিরির পতাকা আর যদি কালেমা শরীফ লেখে একটা কাপড়ের মধ্যে সেটা হয়ে যায় জঙ্গিবাদের পতাকা নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে তোদের চোখে জঙ্গিবাদের সংজ্ঞা কি কালেমাটাই যার চোখে জঙ্গিবাদ সে তো পৃথিবীতে বড় গলায় কথা বলার অধিকারী রাখে না তো এখন জঙ্গিরা যা করে তাই যদি হয় খারাপ যারা কালেমার পতাকা লাগায় তাই এটা কখনোই ব্যবহার করা যাবে না তো জঙ্গিরা তো খতনাও করেছে মুসলমানিও করেছে তুই সার্জারি করে তোরটা জয়েন দিয়ে দে কারণ জঙ্গিরা যা করেছে তা তো করা যাবে না ওইটা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে জঙ্গিরা নামাজ পড়ে তুই আর করিস না মসজিদ থেকে দূরে থাক গিয়ে সম্ভব এগুলো তো কি দিয়ে কি বলে তো মূলত জঙ্গিবাদ হলো একটা শব্দ জাস্ট জিহাদটা বললে তো একটু লজ্জা শরম করে এজন্য জিহাদটারে দমানোর জন্য অনেক সময় জঙ্গিবাদ শব্দ ব্যবহার করে সুতরাং আমাদের বার্তা ক্লিয়ার যে ঈমান মানে হলো আল্লাহ এবং তার রাসূলের সব আদর্শ মানব একটা নিয়েও অস্বীকারও করব না আপত্তিও করব না অন্তরে কোনো সংশয় সন্দেহ রাখবো না আর মুনাফিকি মানে হলো আল্লাহ এবং তার রাসূলের কোনো একটা আদর্শ মনে সন্দেহ রাখে অথবা অস্বীকার করে কিন্তু বলার মতো ডাইরেক্ট সাহস রাখে না নিজের কাফের হিসাবে বরং ইমান আর ইসলামের ব্যানারাল লেভেলে ব্যবহার করে সুতরাং মুমিন হতে হবে মুনাফিক থেকে বাঁচতে হবে তো বিষয়ের মধ্যে শুধু এতটুকুই দিয়েছেন মুমিন ও মুনাফিকের পরিচয় করণীয় কি বা ইত্যাদি বিষয়গুলো কি ওগুলো আর কোনো পয়েন্ট নাই তো পরিচয় ক্লিয়ার তো নাকি চিনেছেন সবাই মনে থাকবে তো ইনশাআল্লাহ জিন্দিক মুনাফিক মানে মুলহিদ কাদিয়ানিরা কি হিজবুত তাওহীদ কি আহলে কোরআন কি
হ্যাঁ এখন আবার সবার উপরে গণহারে ফতোয়া দিয়েন না যে আমি হলাম কওমি তুমি আলিয়া সুতরাং তুমি আমার চোখে মুনাফিক আমি হলাম তবলিগ করি তুমি পেশাবের মুরিদ সুতরাং আমার চোখে তুমি মুনাফিক এগুলো কইরেন না ভাই এখন যদি ভুলভাল জায়গায় ফতোয়া দেন আসল জায়গায় দেওয়ার সময় ফতোয়া খুঁজে পাবেন না দিনের বেলা মোমবাতি জ্বালায় মোমবাতি শেষ হবে রাতের বেলা পরে অন্ধকারে থাকা লাগবে জ্বালানোর মতো কিছু পাবেন না ফতোয়া জায়গা মতো দেন এবং দেওয়া দরকারও এই কাফেরগুলোর কাফের ফতোয়া না দিলে ওই ক্ষেত্রে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা ছড়ায় এই যে এক মহিলা মারা গেল অভিশ্রুতি শাস্ত্রী বাবারে নাম বলতে কষ্ট লাগে অভিশ্রুতি শাস্ত্রী বেইলি রোডের আগুনে পড়ে মারা গিয়েছে যেই 40+ মানুষ তার মধ্যে সেও একজন তো নামটা শুনলে মুসলমান লাগে না হিন্দু লাগে নামটা হিন্দু নামই বটে এবং হিন্দুরাও দাবি করেছে সে আমাদের তাকে দাও আমরা চিতায় উঠাই কিন্তু বাপ এসে কান্নাকাটি শুরু করেছে আরে সে আমার মেয়ে ওর নাম তো বৃষ্টি খাতুন এখন গ্রামের বৃষ্টি খাতুন শহরে এসে অবিশ্রুতি শাস্ত্রী হয়ে গেল কিভাবে এটা নিয়েও তারা পেরেশানিতে আছে এখন সে বলছে আরে ও মুসলমান আমরাও মুসলমান আমাদের কাছে দাও আমরা নিয়ে জানাজা পরে দাফন দিব এটা নিয়ে কয়েকদিন মারপিট চললো রাষ্ট্রও পেরেশান প্রশাসনও পেরেশান কি হবে এখন এটা কি আসলে অবিশ্রুতি শাস্ত্রী হিসাবে এটাকে চিতায় উঠাবে না বৃষ্টি খাতুন হিসাবে এটাকে কবর দিবে শেষ পর্যন্ত বাপরে দেওয়া হয়েছে যদিও এটা নিয়ে হয়তো গ্রামে জানাজা দিয়েই দাফন দেবে তবে আমাকে আপনারা ফতোয়া দেন কেউ যদি ইসলামের বন্ধন গলা থেকে খুলে ফেলে অন্য কোনো ধর্ম বা নাস্তিকতা গ্রহণ করে তার জানাজা পড়া যাবে তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে যাবে না বাপের জন্য যাবে না কারো জন্য যাবে না তা জায়গা মতো ফতোয়াগুলো যদি না দেন মানুষ এগুলো জানবে কিভাবে যদি ফতোয়া নাই দেয় আমরা কাদিয়ানি ছেলের সাথেও নিজের মেয়ের বিয়ে দিয়ে দেবে কারণ সে তো জানবেই না এই বিয়ে হবে না বরং এখানে যত বাচ্চা হবে হারামজাদা হবে তা সুতরাং জায়গা মতো ফতোয়া দেওয়া লাগবে যতই সরকার বলুক আরে কে মুসলমানকে কাফের এগুলি নিয়ে তোমাদের টেনশন করার কি দরকার পড়েছে আল্লাহর উপর ছেড়ে দাও কেন রে পাগল কে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কে বিপক্ষের শক্তি এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা লাগে কেন এগুলো আল্লাহর উপর ছেড়ে দাও কেয়ামতের দিন ফয়সালা হবে বলবে না না এগুলোর সাথে জগতের অনেক বিষয় জড়িয়ে আছে ঈমান আর কুফরের সাথে জড়িয়ে নাই কারণ যে কাফেরও তো সালাম দেওয়া জায়েজ নাই ওরে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নাই ওর জানাজা পড়াও জায়েজ নাই এমনকি ওর কাছে মাইয়া বিয়া দেওয়াও জায়েজ নাই তো এগুলো তো আখিরাতের বিষয় না দুনিয়ারই বিষয় সুতরাং ফতোয়া লাগবে না কি লাগবে না অবশ্যই লাগবে তো মুমিনও চিনতে হবে মুনাফিকও চিনতে হবে ইমান চিনবো হাসিলের জন্য মুনাফিকে চিনবো এটা থেকে নিজেকে বাঁচানোর জন্য পারবেন তো সকলে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা সবাইকে তৌফিক দান করুন